বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য সবচেয়ে সহজ প্রক্রিয়ায় চিকেন রোল বানানোর রেসিপি নিয়ে এসেছি আমি কতটা সহজ প্রক্রিয়ায় রান্না করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন চলুন চলে যাই মেকিং প্রসেসে একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ অর্থাৎ ছাদ মতো খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না আর তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে এক কাপ ময়দার জন্যে তিন টেবিল পরি চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে হবে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে মাখানোর পরিমাণটা এমন হবে যে হাত দিয়ে মোট পাকালে দলা হবে কিন্তু ভেঙে যাবে না আবার আলতো করে চাপ দিলে এগুলো ঝুরঝুর করে ভেঙে পড়বে এখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ আমি পোনে এক কাপ দুধ ব্যবহার করেছি এক কাপ ময়দার জন্যে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এবং অল্প অল্প করে দুধ বা পানি দিয়ে মাখাতে হবে হাতে লেগে গেলে হাতে একটু তেল ব্যবহার করতে পারেন আমার মাখানো হয়ে গিয়েছে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম এর মধ্যে আমি রোলের পুরটা রেডি করে নিব সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস আমি হাড় ছাড়া মুরগির মাংসগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এবং হলুদ মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলোকে হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ছয় সস এক টেবিল চামচ পরিমাণ আমি পরবর্তীতে আবারও সয়া সস ব্যবহার করবো সেক্ষেত্রে লবণ দেওয়ার জন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আমি সবগুলো মশলা হাফ টেবিল চামচ করে ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমি শুকনো মরিচের কোনো গুঁড়া ব্যবহার করি নাই কাঁচামরিচ দিয়ে রোলটা তৈরি করলে অনেক টেস্টি হয় খেতে এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটা একটু সিদ্ধ কম হয়েছিল তাই কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না যেহেতু আলু এবং গোস্ত খুব ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পেঁয়াজ মরিচ দেওয়ার সময় আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম একটা চামচ করে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আমি পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে নাহলে জমার বেঁধে যেতে পারে রান্নার শেষ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি চাকু দিয়ে পিস করে নিচ্ছি সাধারণ রুটি বানানোর পরিমাণের থেকে অর্ধেক করে নিতে হবে এখন এটাকে ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে এটা খুবই সহজভাবে করা যায় বেশি বড় রুটি বানানো যাবে না রোল বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু বানাতে হবে এখন পুরগুলোকে এক সাইডে বসাতে হবে দুই সাইডে এভাবে ভাস করে দিতে হবে যাতে বের না হয়ে যায় এবং শেষে একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে সহজেই মুখ লেগে যাবে এভাবে আমি আরেকটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি আবারো সাইডে পুরটা দিতে হবে দুই সাইডে ফোল্ড করে দিতে হবে যাতে পুর বের হয়ে না যায় এবার এটাকে এভাবে ভাজ করে নিয়ে শেষে পানি দিয়ে মুখটা মিলে দিতে হবে ব্যাস খুব সহজেই রোলগুলো তৈরি হয়ে গিয়েছে এখন একটা ডিম নিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে রোলটাকে এভাবে নিতে হবে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে এটাকে আমি একটা লেয়ার করে দিব মেস এভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব সবগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি সেজন্যে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রোলগুলো একে একে দিয়ে দিতে হবে সাবধানে দিতে হবে যাতে তেল ছিটে গায়ে না পড়ে এবং দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটাকে উল্টাই দিতে হবে না হলে এক সাইড ফেটে যেতে পারে চোলা চাল অবশ্যই মিডিয়াম থেকে লোয়ার মধ্যে রাখতে হবে যাতে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া যায় এভাবে আমি সবগুলো ভেজে নিব এরপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন পটেটো রোল আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এটি খুবই সহজ প্রক্রিয়ার একটি রেসিপি আপনারা এগুলো বাচ্চাদের টিফিনে বা গেস্টের জন্য বা বিকেলের নাস্তায় ব্যবহার করতে পারবেন আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ